প্রথম হচ্ছে সজল ঘোষ, এ তো সবে শুরু হয়েছে, ভালো ভালো গ্রোথ চেষ্টা করছেন, বেগ দিচ্ছে, একটু ডেসিবেল কমালে ভালো হয়, ঠিক আছে। এমনি ভালো বক্তা হিসেবে বিজেপি বহুদিন পর সৌমিক ভট্টাচার্য ফট্টাচার্য একটা অ্যাগ্রেসিভ বক্তা পেয়েছে। সৌমিক ভট্টাচার্য একটু প্রেম মেরেছো কলসির কানা একটু এরকম বলেন, তো সেই হিসাবে সজলদা একটুখানি অ্যাগ্রেসিভ বক্তা, খারাপ না, সব রকমেরই বক্তা দরকার আছে, তো ঠিক আছে একটু ডেসিবেল কমিয়ে বললে সজলদা খারাপ না। মানে তাও মোটামুটি একটা ভালো ব্যাটসম্যান পেয়েছে তারা, বুঝতে পারলে চলতে পারে। শতরূপ ঘোষ ভালো ব্যাটসম্যান, আমি দেখুন কে গাড়ি কিনেছে না কিনেছে, তার বাবা তাকে কিনে দিয়েছে, জেঠু তাকে কিনে দিয়েছে, আমি ওসব ব্যাপারে কোনো মন্তব্য করবো না। তবে আমি এইটুকু বলতে পারি যে কমিউনিস্ট কালচার হিসাবে ছোট ছোট মানে নতুন যারা এসএফআই করছে ডিওয়াইফআই করছে তাদেরকে আমি যে শিক্ষাটা দিচ্ছি, ত্যাগ তিতিক্ষা, আমি যাকে আইডল হিসাবে দেখাচ্ছি, এটা আমাদের দলের ক্ষেত্রে সত্য, আমি আইডল হিসাবে দেখাচ্ছি বিমান বসুকে, যে লোকটা এখনো নিজের জামা কাপড় নিজের কাছে, আমি আইডল হিসাবে দেখাচ্ছি সেই মানিক সরকারকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী যার ব্যাংক ব্যালেন্স এখনো 6,000 টাকা, আর সেখানে আমি যখন নিজে সেই পথে চলতে সক্ষম হচ্ছি না, আমার মনে হয় সেটা তার দলের কর্মীদের মধ্যে কনফিউশন সৃষ্টি করতে পারে, এটা তার দলের আভ্যন্তরীণ ব্যাপার, এখানে আমি মন্তব্য করার জায়গা নেই, কে কার পার্সোনাল লাইফ কিভাবে লিড করবে সেটা সেটার ওই নীতি পুলিশই করায় আমি বিশ্বাসী নই ব্যক্তিগতভাবে। আর কোন জায়গায় যদি কিছু প্রশ্ন আসে সেটা তো হতেই পারে, কারণ ওরা যেভাবে ক্রমাগত পার্সোনাল অ্যাটাক মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাইকে করেন, আমরা এই পলিসিতে বিশ্বাস নই। তবে হ্যাঁ, শতরূপ অবশ্যই একজন ভালো আরেকজন ক্যারেক্টার কে ছিল, তোমার দুটো সেই নামটাই আসবো, মানে শতরূপ তোমার ভালো বন্ধু বলে কিছুটা মার্কস দিলে নাকি সিপিএম এর উত্থান হলে এখন তৃণমূলের ভালো সেইটা সেই দিক থেকে মার্কসটা দিলে? না, সিপিএম এর উত্থান তো আমরা চাই হোক, আমরা চাই সিপিএম এর উত্থান হোক, কিন্তু সিপিএম নিজে চায় না। দেখুন আমি একটা কথা বলি, বাংলার এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি হচ্ছে সিপিএম এর সাপোর্টে সব পার্টি যেতে, কারো সাপোর্টেই সিপিএম যেতে না। সিপিএম এর সাপোর্টে বিজেপি রাজ্যে 18 সিট পেয়ে যায়, সিপিএম এর সাপোর্টে কংগ্রেস সাগরদিঘি জিতে যায়, কিন্তু লাস্ট ইলেকশন গুলোর মধ্যে একটা উদাহরণ দিন কারো সাপোর্টে সিপিএম জিতেছে, হয় না। সিপিএম এর পিঠে সবাই ছুরি মারে, এই জন্য আমি শতরূপ দা কেন সিপিএম এ সবাই গেল, আপনারা জোট ফোর থেকে বেরিয়ে আসুন, একা লড়ুন, ভালো লড়বেন, এই কংগ্রেসের চক্করে পড়ছেন, কংগ্রেসের ভোট আপনারা পাচ্ছেন না, কিন্তু আপনাদের রেজিমেন্টের ভোট কিন্তু কংগ্রেস পাচ্ছে। আচ্ছা, নেক্সট ক্যারেক্টার হচ্ছে সায়ন ব্যানার্জি। সায়ন ভালো, সায়ন আর আমার বয়সটা বরং কাছাকাছি, শতরূপ দা অনেকটাই সিনিয়র, মানে যেহেতু তার 35 ক্রস করে গেছে, তাকে আমি যুব নেতা বলা যাবে না, কিন্তু সায়ন ওই যুবর ক্যাটাগরির মধ্যে এখনো পড়ছে, তো সায়নও খুব ভালো স্পিকার। সিপিএম এর ভালো ভালো স্পিকার আছে এটা আমি বলি, এবং আমার স্পেসিফিক্যালি যদি বলেন, আমি যদি আমার রাজনৈতিক আদর্শ বাদ রেখে একজন নিরপেক্ষ দর্শক হিসাবে বলি, আমার কিন্তু মীনাক্ষীর বক্তব্য খুব ভালো লাগে একজন, এবং মীনাক্ষীর যে বেশভূষা বলার ধরন, তার মধ্যে কিন্তু সত্যি সত্যি একটা কমিউনিস্ট সুলভ ছাপ আছে, যেটা কিন্তু আমার এই বাকিদের মধ্যে নেই, কিন্তু বাকিরাও ভালো স্পিকার। কিন্তু স্পেসিফিক্যালি আমায় যদি বলেন যে দেবাংশু তোমাকে যদি গেস করতে বলা হয়, যেমন অনেকে আমরা গেস করি না যে আইপিএল এ কে এবার ফাইনাল খেলবে, এরকম যদি আমায় গেস করতে বলেন যে এখনকার রাজনীতিবিদদের মধ্যে ফিউচার কার আছে, তাহলে লেফটের মধ্যে থেকে কিন্তু আই উইল পিক মীনাক্ষী।